ধরে নেওয়া যাক বাংলাদেশ জাতীয় দল এক পরীক্ষা নিরীক্ষার ল্যাব। সেই ল্যাবে বারবার পরীক্ষা দিয়ে অকৃতকার্য ছাত্র কে? উত্তরটা খুব সম্ভবত অবলি লাইব্রেরি আসবে। নাম তার সৌম্য সরকার, ব্যাটে বলে পারফর্ম না করাই দরকার। এমন ভাবে যেন কোনো জুজু তার কানে এসে ডেকে যায়, হাতছানি দিয়ে যায় ব্যর্থতার। গল্পের নোটে গাছ এখানেই মুড়লে ভালো হতো, কিন্তু না, এই দৃশ্যপটে বারবার আবির্ভাব হয় নির্বাচক প্যানেল আর কোচ হাথুরুর। পারফর্ম করলে দলে আছে, না করলে নাই, এই নীতির সঙ্গে তাদের যেন জন্ম জন্মান্তরের বৈরিতা। আর এই নীতি বরাবরই প্রকট মিথ্যা হিসেবে প্রতিষ্ঠিত হয় যখন সামনে আসে সৌম্য সরকারের নাম। বলছি 2021-এর কথা। তারপর পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করেছে তিনবার, বদলেছে ক্রিকেটের ঘরানা, ওলটপালট হয়েছে খেলা জগতের এপিট ওপিট, কিন্তু সৌম্য যেন তার চিরচেনা পারফরমেন্সে অটুট, অবিচল আর অপরিবর্তনীয়। 2021 সালের পর সৌম্য সরকার নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন 7 বার, সেখানে ডাবল ডিজিটে পৌঁছতে পেরেছেন মাত্র 1 বার, তাও সেটা 32। বাকি 6 ম্যাচের 3টিতেই গোল্ডেন ডাক, 1 ম্যাচে 7, অন্যটিতে 1। কোথাও কোনো পারফর্ম না করেই বারবার সুযোগ পাচ্ছেন সৌম্য সরকার, আর প্রতিপক্ষ নিউজিল্যান্ড হলে তো কথাই নেই, অটো চয়েস। কোচের ভাবনায় তিনি থাকেন তার হার্ড হিটিং অ্যাবিলিটির দোহাই নিয়ে, কিন্তু সেসব গল্প হয়েছে রূপকথার অতীত, কোনো এক কুশমিনকালের কথা। ঘরোয়া ক্রিকেটে অনেক সময় যার নাম কাটা পড়ে তাকে ভাবা হয়েছিল বিশ্বকাপের জন্যও, যদিও সে আশায় গুড়ে বালি হয় হাথুরুর, তারপর আবার নিউজিল্যান্ড, আবার সৌম্য। কিন্তু এবারও সৌম্য এলেন, দেখলেন এবং চলেও গেলেন। কিউইদের বিপক্ষে 4 বল খেলে রানের খাতা খুলতেই পারলেন না অলরাউন্ডার হিসেবে জাতীয় দলে চান্স পাওয়া সৌম্য। শেষ 5 ওয়ানডেতে এটি তার তৃতীয় ডাক, অথচ অধিনায়কের এই সৌম্যকে নিয়েই কত স্বপ্ন বোনা, সাকিবের নাকি রিপ্লেস হবেন সৌম্য। ব্যাট বল ফিল্ডিংয়ে একের পর এক ব্যর্থতার জন্ম দেওয়া সৌম্য ডানে ডিনে নিজের নাম তুলেছেন অনাকাঙ্ক্ষিত এক তালিকায়। একই ম্যাচে গোল্ডেন ডাক, অন্তত 5 ওভার বোলিং করে ওভার প্রতি 10 করে রান দেওয়া ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় তুলেছেন নিজের নাম, যেখানে সৌম্য ছাড়া আছে মোট 6 ক্রিকেটার। বারবার জাতীয় দল থেকে বাদ পড়লেও ফিরে ফিরে আসছেন সৌম্য। কোচ চান্ডিকে হাথুরা সিং এর প্রিয় ছাত্র হওয়াটাই যেন হয়েছে তার একাদশে বৃহস্পতি। মাঠের পারফরমেন্স যেন গৌণ, বড্ড অপ্রয়োজনীয় এক অনুষঙ্গ। সময়টা গোলমেলে সৌম্যের, 9 বছর আগে শুরু করেছেন জাতীয় দলের ক্যারিয়ার, কিন্তু খেলেছেন মাত্র 16 টেস্ট, 72টি টি-20 এবং 64টি ওয়ানডে। বারবার কিসে ছন্দপতন সৌম্যের? তবে কি মানসিক ভাবে কোথাও একটা তাল্লাওয়ের খেই হারিয়ে দিশেহারা সৌম্য? এত সুযোগের পর কেন ফিকে সৌম্য সরকার? নিউজিল্যান্ড সফরে সৌম্যর দলে থাকা নিয়ে অনেক কথা উঠলে হাবিবুল বাশার সাফাই গিয়ে বলেন, অভিজ্ঞতাহীন দলে ভরসা হয়ে উঠতে পারেনি অলরাউন্ডার। তার প্রতিদান প্রথম ম্যাচে এভাবেই দিলেন সৌম্য। 6 ওভার বোলিং করে 63 রান দিয়ে মিস করলেন টম ল্যাথামের গুরুত্বপূর্ণ ক্যাচও। আর কতবার হয় ব্যর্থ হয়ে কোচের প্রিয় ছাত্রের তালিকায় থেকে যাবে সৌম্যের নাম? আর কত সুযোগের পর রণতুর্য নিয়ে ফিরবেন সৌম্য, করবেন বাজিমাত? ফয়সাল আহমেদ পিয়াস, সময় সংবাদ।